বিরতির পর আবারও আমন্ত্রণ, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ওয়ার্ল্ড কনফারেন্সেস 2014 উপলক্ষে সেন্টার ফর এনআরবি ফ্রান্স প্রবাসীদের নিয়ে প্যারিসে ইউরোপ কনফারেন্সের আয়োজন করে। এম এ হাশেম প্যারিস থেকে জানান, সেন্টার ফর এনআরবি সাপোর্ট গ্রুপ ফ্রান্সের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবি সভাপতি শেকিল চৌধুরী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম, এনআরবি সেন্টারের ইউরোপ প্রতিনিধি মহিবুর রহমান এবং ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটি বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রবাসীরা ট্যালেন্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড রেমিটেন্স ফর ডেভেলপমেন্ট বিষয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানে রেমিটেন্স প্রেরণে বিভিন্ন সুবিধা অসুবিধা, ইমিগ্রেশন সমস্যা এবং দেশে প্রবাসীদের সম্পত্তি নিয়ে সমস্যার বিষয়গুলো প্রবাসীরা তুলে ধরে এসব বিষয়ে সহায়ক উদ্যোগ গ্রহণের জন্য বক্তারা এনআরবি সেন্টারের প্রতি আহ্বান জানান। বুধবার চ্যারিটি সংস্থা জাস্ট হেল্প ফাউন্ডেশনের উদ্যোগে যুক্তরাজ্য সফররত বালাগঞ্জ ও বিশ্বনাথ আসনের এমপি এহিয়া চৌধুরীর সম্মানে মত বিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হাইডের স্থানীয় একটি রেস্টুরেন্টে। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈয়বুর রহমান জানান, সংগঠনের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুজ্জামান মনির পরিচালনায় বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, মইনুল আমিন বুলবুল, সুরাবুর রহমান, নূরপুর আলী, নাসির খান শোয়েব, আজাদ মিয়া, রুহেল আমিন রুহুল, সৈয়দ সাদেক প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে প্রবাসীদের বিভিন্ন দাবি দেওয়ার কথা তুলে ধরেন। সভায় অতিথির বক্তব্যে এহিয়া চৌধুরী এমপি বলেন, এলাকার উন্নয়নের জন্য তিনি কাজ শুরু করেছেন, খুব শিগগিরই গ্যাস লাইনের কাজ শুরু হবে। লিডস আটের শাহজালাল জামে মসজিদ ও ইসলামিক সোসাইটির কার্যকরী কমিটির নির্বাচন আগামী 26 মে লিডসের বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচন নিয়ে আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া ধারাবাহিক রিপোর্টে আজ দেখুন শেষ পর্ব। আগামী 26 মে লিডস এইটের শাহজালাল মসজিদ কমিটির নির্বাচনকে সামনে রেখে খুব জোরালোভাবে দুটি গ্রুপের মধ্যে তাদের নির্বাচনী সভা সমাবেশ এবং ভোটারদের ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দুটি গ্রুপের মোট 42 জন প্রতিদ্বন্দ্বী এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। এর মধ্যে থেকে প্রথম যে 21 জন নির্বাচিত হবেন তারা আগামী 2 বছরের জন্য মসজিদ পরিচালনা করার দায়িত্ব পাবেন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় লিডস এইটের বাংলাদেশ সেন্টারে আফজাল হোসেনের নেতৃত্বাধীন গ্রুপের মত বিনিময় সভা অত্র এলাকার সম্মানিত নাগরিকবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত হয়। লিডস বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বী গ্রুপের একটির অন্যতম নেতা আফজাল হোসেনের পরিচালনায় এতে বক্তারা বলেন, আগামী মসজিদ নির্বাচনে তাদেরকে ভোটের মাধ্যমে জয়ী করা হলে তারা বর্তমান মসজিদের উন্নয়নের ধারাকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাবেন। তারা নির্বাচিত হলে কী কী উন্নয়নমূলক কাজ করবেন তার কিছুটা ধারণা সকলের সামনে তুলে ধরেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা হাজি আব্দুল লতিফ, আনসার মিয়া, আরশ আলী, ইজ্জাদ আলী, সৈয়দ ফটিক মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। আপনারা যারা শাহজালাল মসজিদের সদস্যবৃন্দ আছেন, আপনাদের কাছে আমাদের সকলের পক্ষ থেকে, যারা আমরা এখানে দাঁড়িয়েছি বা মনোনয়ন দিয়েছি, সকলের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের আকুল আবেদন। আপনারা আপনাদের মূল্যবান ভোট এবং সমর্থন দিয়ে আগামীতে শাহজালাল মসজিদের খেদমত করার সুযোগ করে দিন। লিস্ট থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। বার্মিংহামে সফলভাবে সম্পন্ন হল ক্যারাম বোর্ড প্রতিযোগিতা। সোমবার আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় অর্ধ শতাধিক টিমের খেলোয়াড়রা অংশ নেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে লন্ডনের মুন্না ও কামাল জুটি এবং রানার আপ হয়েছেন ওল্ডহ্যাম থেকে আগত লিটন ও শামিম জুটি। এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা ও প্রধান মিডিয়া পার্টনার হিসেবে ছিল চ্যানেল আই ইউরোপ। আমাদের মিডল্যান্ড প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমান জানান, এই প্রথমবারের মতো বার্মিংহামে এত বৃহৎ আয়োজনে ক্যারাম বোর্ড প্রতিযোগিতা হওয়ায় কমিউনিটিতে ছিল অন্যরকম আগ্রহ। আর এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার ফয়সাল আহমেদ। প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি সৈয়দ নাসির আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর নওয়াজ আলী, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বার্মিংহামের সভাপতি হরমুজ আলী, বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালিক পারভেজ, বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের সভাপতি মোহাম্মদ মারুফ প্রমুখ। এবার সিলেটের খবর।
সিলেটের সম্মিলিত নাট্য পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে সিলেট শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সম্মেলন উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। সিলেট সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক নিজামুদ্দিন লস্করের সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, নাট্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হেমচন্দ্র ভট্টাচার্য, নিরঞ্জন দে, সুপ্রিয় চক্রবর্তী, আরশ আলী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, তিন দশক যাবৎ দেশের সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করতে নাট্য পরিষদ মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে সর্বত্র ছড়িয়ে দিতে এবং সকল প্রকার অপসংস্কৃতি দেশ বিরোধিতার ষড়যন্ত্র মোকাবেলায় গণমানুষের কাছাকাছি থেকে কাজ করে আসছেন। প্রধান অতিথির বক্তব্যে সুলতানা কামাল বলেন, সুন্দর সমাজ নির্মাণে নাট্যকর্মীরা অগ্রণী ভূমিকা রাখছেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। ব্রিটেনের কাউন্সিল নির্বাচনের ফলাফলে এগিয়ে লেবার পার্টি, টাওয়ার হ্যামলেটসে চলছে ভোট গণনা। সারাদেশে কাউন্সিল নির্বাচন ও ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন। হোয়াইট চ্যাপেলে ইউকে জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতি, তদন্ত করছে পুলিশ। পরবর্তীতে আবারও আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।